আসসালামু আলাইকুম সবাইকে ফ্রুটস অ্যান্ড প্ল্যান্টসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা ইতিপূর্বে আমাদের থেকে যারা গাছ কিনেছেন তারা একাধিক সময় আমাদেরকে একটা কোয়েশ্চেন করেছেন যে তাদের গাছের পাতা কেন হলুদ হয়ে যাচ্ছে। এই সম্পর্কে আপনারা কমেন্টে অনেক অনেক প্রতিকার চেয়েছেন, তো আমরা ভাবলাম এই সম্পর্কিত একটি ভিডিও বানাবো। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আশা করি এই ভিডিও দেখার পরে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ জানবেন এবং এর প্রতিকার সম্পর্কে আপনাদের একটা ধারণা হবে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার একাধিক কারণ রয়েছে। আমরা এই ভিডিওতে প্রধান কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব এবং এর সমাধান। প্রথমত, যে কারণে গাছের পাতা হলুদ হয়ে যায় তা হলো গাছের গোড়ায় যদি অতিরিক্ত পানি জমে যায়। অতিরিক্ত পানি জমে থাকে তাহলে অবশ্যই গাছের পাতা একদম হলুদ হয়ে যাবে। এই জন্য আপনারা খেয়াল রাখবেন, আপনারা যারা টবে কিংবা মাটিতে গাছ রোপণ করেন গাছের গোড়ায় যেন কোনোভাবেই পানি জমে না থাকে। দেখুন, এই গাছের গোড়ায় অনেক পানি জমে আছে যার কারণেই মূলত এই গাছগুলো হলুদ হয়ে গেছে। দ্বিতীয় যে প্রধান কারণ গাছের পাতা হলুদ হওয়ার জন্য তা হলো বোরনের অভাব। গাছে যদি বোরনের অভাব হয় তাহলে গাছের পাতা একদম হলুদ হয়ে যাবে। এই জন্য আপনারা যখন দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তখন আপনারা বোরন স্প্রে করবেন অথবা মাটির সঙ্গে বোরন মিশিয়ে দিতে পারেন। আপনারা এসিআই কোম্পানির বিঙ্গো নামের যে বোরনটা রয়েছে এটা মোটামুটি ভালো, আপনারা যে কোনো বড় সারের দোকানে এই বিঙ্গো সারটা পেয়ে যাবেন। গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য তৃতীয় যে প্রধান কারণ রয়েছে তা হলো কম্পোস্ট সার ব্যবহার না করা। আপনারা যখন গাছ রোপণ করবেন তখন যে কোনো একটি কম্পোস্ট সার ব্যবহার করবেন। যেমন আপনারা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন, পাতা পচা কম্পোস্ট সার ইউজ করতে পারেন অথবা গোবর সার ইউজ করতে পারেন। এগুলো সবগুলোই কম্পোস্ট সার। যে কোনো একটি কম্পোস্ট সার অবশ্যই ব্যবহার করবেন, তাহলে গাছের পাতা হলুদ হওয়া রোধ করবে। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের যদি চারা প্রয়োজন হয় আমাদের থেকে চারা কিনতে ভুলবেন না। আমাদের কাছে দেশি বিদেশি প্রায় 250 প্রজাতির চারা রয়েছে। আপনারা লোকাল নার্সারি থেকে চারা কিনে এক জাতের চারা কেনেন এবং পরবর্তীতে অন্য জাতের ফল ধরে, এই জন্য আপনারা বিশ্বস্ত কোনো জায়গা থেকে চারা কিনবেন। আমাদের থেকে চারা কিনতে ডিসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে চারা পাঠাই। ধন্যবাদ।